বিদেই মে মাসে দুশো পঁচিশ কোটি ডলারের রেমিটেন্স এসেছে দেশে বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার একশো টাকা ধরে যার পরিমাণ ছাব্বিশ হাজার তিনশো পঁচিশ কোটি টাকা আর এর আগের মাসে এপ্রিলে রেমিটেন্স এসেছিল দুশো চার কোটি ডলার সে হিসেবে এক মাসের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে দশ দশমিক দুই নয় শতাংশ আর গত বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল একশো ডলার সেই হিসেবে এক বছরের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে তেত্রিশ দশমিক এক তিন শতাংশ বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা গেছে গত মাসে ডলারের দাম এক লাফে ষাট টাকা থেকে বাড়িয়ে একশো টাকা নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক তবে রেমিটেন্সে ডলারের সর্বোচ্চ একশো থেকে একশো টাকা দরে কিনেছে অনেক ব্যাংক এর সঙ্গে সরকারি প্রণোদনা রয়েছে আরো আড়াই শতাংশ সব মিলিয়ে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্রতি ডলারে একশো বেশি পাচ্ছেন। ফলে রেমিটেন্স আসার প্রবাহ অনেকাংশেই বাড়বে বলে আশা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অর্থনীতিবিদ যারা বিদেশ থেকে টাকা পাঠাবে তারা তখন দেখবে হচ্ছে আসলে আমার ভবিষ্যতে কি টাকার মান ঠিক জায়গায় থাকবে কিনা বা ভবিষ্যতে কি আমার ডলারের দাম বাড়বে কিনা এটা চিন্তা করে অনেক সময় ইলেকশন ইয়ারে একটা ফরকাস্টিং করার কারণে ইলেকশন ইয়ের মোটামুটি রেমিটেন্স একটু কম থাকলে এখন মোটামুটি সেটা আগের লেভেলে যাচ্ছে প্রি কোভিড এর লেভেলের খুব কাছাকাছি যাচ্ছে যেটা আমরা বুঝতে পারি যে এখন একটু আসানোর সেটা গ্রোথটা ভবিষ্যতে হবে পাশাপাশি ডলারের মূল্যবৃদ্ধি প্রবাসীদের যেমন উৎসাহিত করবে সেই সঙ্গে সরকারকেও নিতে হবে কঠোর পদক্ষেপ যে হুন্ডিটা কীভাবে কমানো যায় গভর্নেন্স কীভাবে টাকা পাচারটা কীভাবে রোধ করা যায় এটা করতে পারলে অটোমেটিক্যালি আপনি দেখবেন যে আমাদের রেমিটেন্সটা ফর্মাল চ্যানেলে অটোমেটিক্যালি বাড়তে থাকবে এবং এটা ভবিষ্যতে যদি আমার অর্থনীতি যদি এখন যে অবস্থায় আছে কিছু স্টেবল সেটা তখন আমাদের কন্টিনিউ হতে থাকবে আবসা তপু মাই টিভি ঢাকা